আমরা অনেকেই ভিপিএন শব্দটির সাথে বেশ পরিচিত, তবে এটি সম্পর্কে তেমন কিছু জানি না এবং আমরা চিন্তাও করতে পারি না যে মাঝে মধ্যে ভিপিএন ব্যবহার করা কিংবা না করার ফল কীরূপ হতে পারে। তাই আজকের আমাদের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করা হবে ভিপিএন কি, কিভাবে এটি কাজ করে সেই বিষয়ে। ভিপিএন কি? ভিপিএন হলো একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি বলতে সাধারণত একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বোঝানো হয়। সোজা বাংলায় ভিপিএন হলো একটি কাল্পনিক টানেল যার মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করা যায়। এই টানেল বা সুরঙ্গের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এটি দিয়ে মূলত কাল্পনিক একটি প্রাইভেট নেটওয়ার্ক বোঝানো হচ্ছে যেটি দিয়ে ইন্টারনেটে নিরাপদে তথ্য আদান ও প্রদান করা যায়। ভিপিএনের ইতিহাস 1996 সালে শুরু হয়, যখন একজন মাইক্রোসফট কর্মচারী, বেশিরভাগ সূত্র বলে গুরুদেব সিং পাল, প্রথম পিয়ার টু পিয়ার টানেলিং প্রোটোকল বা PPTP শুরু করে। কার্যকরভাবে আধুনিক ভিপিএন এর অগ্রদূত হিসেবে সেই PPTP একটি কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে আরও নিরাপদ এবং ব্যক্তিগত সংযোগ তৈরি করে। ভিপিএন কেন ব্যবহার করা হয় আর কারাই বা ভিপিএন ইউজ করে? ভিপিএন ব্যবহার করে আমরা যে কোনো ব্লক, ওয়েবসাইট বা অ্যাপ নিজেদের মোবাইল ও কম্পিউটারে ব্যবহার করতে পারি। বেশিরভাগ লোকেরা একটি ফ্রি ভিপিএন ব্যবহার করে বিভিন্ন ব্লকড ওয়েবসাইটগুলিতে প্রবেশ করেন। আপনারা নিজেদের নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস অনেক সহজেই বদলে অন্য একটি কান্ট্রির আইপি অ্যাড্রেসে রূপান্তর করতে পারবেন ভিপিএনের সাহায্যে। আসলে ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে বন্ধ রয়েছে, সেই ওয়েবসাইটগুলিতে প্রবেশ করার জন্য ভিপিএন ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি, চায়নাতে ফেসবুক, ইউটিউব এসব বড় বড় ওয়েবসাইটগুলো ব্লকড। এটি বুঝতে একটি উদাহরণের সাহায্য নেওয়া যাক। ধরুন আপনি আপনার বাড়ি ফেরার ফ্লাইটের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। হঠাৎ আপনার মনে আসে যে আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যাংক পেমেন্ট মিস করেছেন, তাই আপনি আপনার ল্যাপটপকে বিমানবন্দরের পাবলিক ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত করে লেনদেন করা শুরু করেন। সব কিছু ঠিকঠাক হয় এবং লেনদেন শেষ হয়। কিছুদিন পর আপনি হতভম্ব হয়ে লক্ষ্য করলেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট সাইবার আক্রমণের শিকার হয়েছে এবং আপনার অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের টাকা সরিয়ে ফেলা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পর জানতে পারলেন যে বিমানবন্দরে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। তখন আপনি বুঝতে পারলেন যে আপনি যে পাবলিক ওয়াইফাই ব্যবহার করছিলেন তা হয়তো আপনার এই সমস্যা সৃষ্টি করেছে। এই মুহূর্তে আপনি ভাবলেন যদি আপনার ব্যাংক ট্রান্সফার কোনোভাবে হ্যাকারের চোখ এড়াতে পারত তাহলে আর আপনি সাইবার আক্রমণের শিকার হতেন না। তাই ব্যাংক কর্মকর্তারা ভবিষ্যতে লেনদেনের জন্য একটি ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেন, বিশেষ করে যখন একটি ওপেন বা পাবলিক নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করা হয়। আসুন বুঝি কিভাবে হ্যাকার ভিপিএন এর অনুপস্থিতিকে কাজে লাগিয়েছিল সেই ব্যাংক লেনদেনের ক্ষেত্রে। এই প্রক্রিয়ায় আপনার কম্পিউটার প্রথমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP সাথে সংযোগ স্থাপন করে যা ইন্টারনেটে অ্যাক্সেস প্রদান করে। আপনি আপনার আইপি ঠিকানা ব্যবহার করে ব্যাংকের সার্ভারে তার তথ্য পাঠান। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস একটি অনন্য অ্যাড্রেস যা একটি নির্দিষ্ট ডিভাইসের পরিচয় বহন করে, সেটা ল্যাপটপ হোক বা ইন্টারনেটের সাথে সংযুক্ত স্মার্টফোনই হোক। যখন এই তথ্যগুলো পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায় তখন হ্যাকাররা তা পরোক্ষভাবে লক্ষ্য করে এবং নেটওয়ার্ক ট্রাফিক দেখে তাতে বাধা দেয়। এটি একটি পরোক্ষ সাইবার আক্রমণ যেখানে হ্যাকাররা নিজেদের পরিচয় গোপন রেখে আপনার ব্যাংকের তথ্য সংগ্রহ করে। আরও অনেক সময়ই এই ধরনের আক্রমণে বা অর্থ আদান প্রদানের সময় তথ্য চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখানে লক্ষ্য করা যায় চুরিকৃত তথ্য হল ভিকটিমের ইউজার নেম কিংবা পাসওয়ার্ড এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য। এই ধরনের একটি অনিরাপদ সংযোগ আপনার আইপি অ্যাড্রেস এবং ব্যাংকের বিবরণ হ্যাকারের কাছে প্রকাশ করে যখন এটি পাবলিক নেটওয়ার্কের মধ্যে দিয়ে যায়। তাই আপনি ভিপিএনের সাহায্যে আপনার লেনদেন নিরাপদে করতে সক্ষম হবেন। এখন ধরুন আপনার ব্যাংক লেনদেন এমন একটি টানেলে ঘটছে যা হ্যাকারের কাছে অদৃশ্য, সেক্ষেত্রে হ্যাকার এই লেনদেন শনাক্ত করতে সক্ষম হবে না। একটি ভিপিএন ঠিক এই কাজটিই করে থাকে। ভিপিএন আপনার ডিভাইস এবং ইন্টারনেটের মধ্য দিয়ে একটি সুরক্ষিত টানেল তৈরি করে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মোবাইলে বা কম্পিউটারে কিভাবে ভিপিএন ইউজ করতে হয়। ভিপিএন ব্যবহার করার জন্য প্রথম ধাপ হল সফটওয়্যার ভিত্তিক প্রযুক্তি ইনস্টল করা যা ভিপিএন সফটওয়্যার নামে পরিচিত। ভিপিএন ইউজারের ল্যাপটপ বা স্মার্টফোনের ক্লায়েন্ট তাকে একটি সুরক্ষিত সংযোগ স্থাপন করে দেয়। ভিপিএনের ক্লায়েন্ট ওয়াইফাইয়ের সাথে সংযোগ করে, তারপর এখানে ISP তে ভিপিএন ক্লায়েন্ট ভিপিএন প্রোটোকল ডেটা ব্যবহার করে ইউজারের তথ্য এনক্রিপ্ট করে। পরবর্তীতে ভিপিএন ক্লায়েন্ট পাবলিক নেটওয়ার্কের মধ্য দিয়ে একটি ভিপিএন টানেল স্থাপন করে যা ভিপিএন সার্ভারের সাথে সংযোগ করে। ভিপিএন টানেল
ইউজারের তথ্য হ্যাকারের হাত থেকে রক্ষা করে। একটি ব্যক্তিগত এবং সুরক্ষিত সংযোগ তৈরি করতে VPN সার্ভারে ইউজারের আইপি অ্যাড্রেস এবং প্রকৃত অবস্থান পরিবর্তন করা হয়। অবশেষে VPN সার্ভার ইউজারের ব্যাংক সার্ভারের সাথে সংযোগ করে। শেষ ধাপে এনক্রিপ্ট করা বার্তাটি একইভাবে ডিক্রিপ্ট করা হয়। VPN দ্বারা ইউজারের আইপি অ্যাড্রেস লুকানো হয় এবং VPN টানেল তার মূল্যবান ডেটা হ্যাক হওয়া থেকে রক্ষা করে। এটি ব্যাখ্যা করে কিভাবে VPN আপনার ডেটাকে নামহীন করে এবং সুরক্ষিত রাখে যে সময় এটি পাবলিক নেটওয়ার্কের মধ্য দিয়ে যায়। এই বিষয়টি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যখন আমরা কোনো রিমোট জব করি বা পাবলিক ওয়াইফাইয়ের সাথে ইন্টারনেট সংযোগ করি, তাহলেও VPN সবচেয়ে নিরাপদ বিকল্প। এটি নিরাপদে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সফার করার পাশাপাশি আমাদের অবস্থান গোপন রাখতে সাহায্য করে। আমাদের অঞ্চলভিত্তিক ওয়েব সামগ্রীতে অ্যাক্সেস দেওয়ার জন্য VPN সার্ভারগুলি ইন্টারনেটে প্রক্সি হিসেবে কাজ করে, ফলে আপনার প্রকৃত অবস্থান শনাক্ত করা যাবে না। VPN আপনাকে অন্য দেশের একটি সার্ভারে সুইচ করতে এবং এর মাধ্যমে আপনার অবস্থান পরিবর্তন করতে সক্ষম করে। উদাহরণস্বরূপ, VPN ইউজ করে আপনি নেটফ্লিক্সে যে কোনো দেশের কন্টেন্ট দেখতে পারবেন যা আপনার দেশের জন্য অ্যাভেলেবেল নাও থাকতে পারে। আবার ধরেন, বাংলাদেশে বসে আপনি আমেরিকার একটি ওয়েবসাইট ভিজিট করতে যাচ্ছেন যেটা বাংলাদেশে হয়তো ব্লকড, তাই আপনি আমেরিকার ভার্চুয়াল লোকেশন ইউজ করে ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। এবার আসা যাক VPN কত প্রকার ও কি কি সেই প্রসঙ্গে। VPN কে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো: 1. ট্রাফিক প্রোটোকল টানেল, 2. টানেল টার্মিনেশন পয়েন্ট, 3. সিকিউরিটি ডেলিভারি টানেল এবং 4. রিমোট অ্যাক্সেস টানেল। VPN ব্যবহারের সুবিধা: 1. VPN ব্যবহার করার অর্থ হলো আপনি ডাটা নিরাপদে আদান প্রদান করতে পারছেন। 2. VPN ব্যবহার করলে আপনার অবস্থান কেউ ট্র্যাক করতে পারবে না। 3. VPN আপনার আইপি অ্যাড্রেস হাইড করে রাখে, অর্থাৎ হ্যাকারদের কবলে পড়ার সম্ভাবনা নাই। 4. আপনার ইন্টারনেট সেবা প্রদানকারী ISP থেকে নেটের ফুল স্পিড পাবেন VPN ব্যবহার করলে। এবং 5. VPN দিয়ে আপনি ISP তে ব্লক করা সাইট ভিজিট করতে পারবেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম VPN কি, কিভাবে এটি কাজ করে, কেনই বা আমরা VPN ব্যবহার করব, তথা VPN ব্যবহারের গুরুত্ব। তবে VPN এর মধ্যে যে শুধু ভালো দিকই রয়েছে ব্যাপারটা কিন্তু এমন না। অনলাইনের অন্য যে কোনো জিনিসের মতো VPN এরও বেশ কিছু খারাপ দিক রয়েছে। চলুন জেনে নেওয়া যাক VPN ব্যবহারের অসুবিধাগুলো কি কি। প্রথমত, অধিকাংশ VPN সার্ভিস পেইড হওয়ার কারণে অনেকের জন্য ব্যবহার করা অসুবিধাজনক হয়ে যায়। দ্বিতীয়ত, বেশ কিছু পাইরেটেড VPN অ্যাপ আপনার ডিভাইসের বিভিন্ন পারমিশন নিয়ে তথ্য হাতিয়ে নিতে পারে। তৃতীয়ত, আপনার ইন্টারনেটে করা যাবতীয় কার্যাবলী VPN অ্যাপগুলো খুব সহজে ট্র্যাক করতে পারে। চতুর্থ, এটি সম্পূর্ণরূপে ইন্টারনেট নির্ভর, ইন্টারনেট ছাড়া VPN ব্যবহার করা যায় না। সর্বশেষ পঞ্চম, VPN কানেক্ট করায় অ্যাডসেন্স সংশ্লিষ্ট সেবা গ্রহণ করতে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। VPN ব্যবহারে নিরাপত্তা। এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে কিভাবে আমরা সেফ থাকতে পারি VPN এর ক্ষতিকারক দিকসমূহ থেকে। যেহেতু সবসময় অন্য দেশের ব্লক ওয়েবসাইট আমরা ভিজিট করতেই এটি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে নিরাপত্তা একান্তই নিজের খেয়াল রাখতে হবে। সর্বদা আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনার ডিজিটাল ইনফরমেশনগুলো রক্ষা করতে হবে যদি আপনি সাইবার অপরাধীদের থেকে নেটওয়ার্ক এবং কম্পিউটার রক্ষা করতে চান। ISP দিয়ে ব্লকের কারণেই আমরা ওই ইন্টারনেট কানেকশন ব্যবহার করে কোনো ব্লকড ওয়েবসাইট খুলতে পারি না। পাশাপাশি এটাও জেনে রাখা উচিত যে বাইরের দেশের ওয়েবসাইটগুলো শুধুমাত্র ওই দেশের মানুষের জন্যই, তবুও নানান কারণে বিভিন্ন সময় আমাদেরও সেসব ওয়েবসাইট ভিজিট করার প্রয়োজন পড়ে। ঠিক সেই মুহূর্তে আমরা প্রয়োজনের তাগিদে VPN ব্যবহার করব। যেহেতু এখানে নিরাপত্তার ব্যাপারে বেশ কড়া প্রশ্ন রয়েছে, সেহেতু আমাদের প্রয়োজনের বাইরে গিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা প্রযুক্তি নিয়ে অতিরিক্ত মাতামাতি করা উচিত নয়। সেরা কিছু VPN। ভিডিওর এই অংশে 2022 সালের জন্য সেরা কিছু VPN পরিষেবার নাম উল্লেখ করছি। তবে আগেই বলে রাখা ভালো, এদের সবগুলোরই ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও রয়েছে, তাই অবশ্যই বুঝে শুনে ব্যবহার করা উত্তম। 1. এক্সপ্রেস VPN, 2. প্রাইভেট ইন্টারনেট অ্যাক্সেস, 3. নর্ড VPN, 4. সার্ফ শার্ক, 5. সাইবার ঘোস্ট, 6. অ্যাটলাস VPN, 7. IP ভ্যানিশ, 8. প্রাইভেট VPN, 9. ভাইপার VPN এবং 10. প্রোটন VPN। একটি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনাকে একটি পাবলিক নেটওয়ার্ক থেকে প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করে অনলাইনে গোপনীয়তা রক্ষা করে। আপনার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের থেকে আপনার ওয়েব সার্ফিং লুকিয়ে রাখতে এবং ডাটাকে নিরাপদে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, VPN সুরক্ষিত এবং এনক্রিপ্ট সংযোগ স্থাপন করে যাতে সবচেয়ে বেশি গোপনীয়তা প্রদান করা যায়।
কিন্তু আমরা বাঙালিরা ফ্রি ব্যবহার করতে গিয়ে কোনো যথাযথ গবেষণা না করে নিজেকে একটি অনিরাপদ ভিপিএনে যুক্ত করে ফেলি, যা ক্রমাগত আমাদের ডেটা সংগ্রহ করে কোনো সতর্কতা ছাড়াই। তাই সাবধান থাকতে হবে যেন আপনার গোপনীয়তা যথাযথভাবে রক্ষা হয়। আশা করি ভিপিএন সম্পর্কিত বিভিন্ন কমন প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটি থেকে পেয়ে গেছেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল থেকে এইসব জটিল বিষয় সহজভাবে শিখুন। কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনার কেমন লেগেছে। এরকম আরও ভিডিওর জন্য আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।